মুসলিমুন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। কিন্তু অনেক মানুষ আল্লাহর কথার সমালোচনা করে। কেউ বলে যে আল্লাহ বলছে তোমাদের মাল ওলাদ ফেতনা, তাহলে মাল ওলাদ না থাকা বলো, কথা বলতে পারছেন? আর মাল ওলাদ ফেতনা, এই জন্য মাল ওলাদ না থাকা ভালো, এটা সিদ্ধান্ত। তাহলে এখন আপনাকে বলা হচ্ছে আগুন থেকে সাবধান, তাহলে আগুন না থাকা ভালো? বিদ্যুতের খুঁটিতে লেখা আছে ডেঞ্জারাস, বিপজ্জনক, তাহলে বিদ্যুৎ না থাকা ভালো? কি এইরকম পণ্ডিতি করলে হবে? কথাটা বুঝতে হবে যে মা আওলাদ এটা প্রয়োজন, কিন্তু এটা ফেতনা, এটার ব্যাপারে এই মা আওলাদের কারণে তুমি জাহান্নামী হও না। তুমি সন্তানের মায়ায় সম্পত্তি যে পাবে তার সাথে তাকে বেশি লিখে দিলা, কাউকে বঞ্চিত করলো, আল্লাহর আইনের হস্তক্ষেপ করলো, এরকম অধিকাংশ মানুষই করছে, এটা ফেতনা না? এই জন্য আল্লাহ বলছেন যে মাল আওলাদ ফেতনা, মালের কারণে মানুষ ধ্বংস হয়, উপার্জন করার জন্য মানুষ হালাল হারামের দিকে দেখে না, আপনজনকে ঠকায়, আত্মীয় স্বজনকে ঠকায়। দেখেন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখবেন যারা ক্ষমতাসীন, যারা শক্তিশালী, তারা বড়রা ছোটদের সম্পদ লুটপাট করে নিয়ে যায়, বড় ভাই কলা কৌশল করে ছোট ভাইদের জমি জমা নিয়ে যায়, শহরের বাড়িঘর বা অন্য অন্য জায়গার ভালো জমি জমা, এটা এটা আপনি অনুসন্ধান করে দেখবেন যে ক্ষমতাসীন যারা, তারা দুর্বলদের উপরে জুলুম করে। তাহলে এটা বলছে যে মাল ওলাদ ফেতনা, এই মালের জন্য সন্তানের জন্য তুমি চুরি করো না। তুমি কার জন্য চুরি করো? তোমার জন্য যে বড় জেলখানা রয়েছে, হ্যাঁ, কাজেই তুমি সন্তানের জন্য অন্যায়ভাবে উপার্জন করো না। তো আল্লাহকে ভয় করার মতো ভয় করার ক্ষমতা আমাদের নাই, তবু যথাসাধ্য আল্লাহকে ভয় করতে হবে এবং আত্মসমর্পণে গিয়ে না হয়ে আমরা যেন মৃত্যুবরণ না করি, এটা আল্লাহ বলছেন। ইসলামের মূল কথা হচ্ছে আত্মসমর্পণ, এবং আত্মসমর্পণের নিদর্শন হল ইব্রাহিম আলাইহিসসালামের জীবন। তিনি যেরকম ষোলো বছর বয়সে আত্মসমর্পণ করেছেন, নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, তারপরে তার একশো বছর পার হয়ে যাওয়ার পরে সন্তান হয়েছে, সন্তানকে আল্লাহকে নির্বাসন দিয়েছেন, আবার সন্তান একটু বড় হওয়ার পরে বলছে কোরবানি দাও, তা তিনি গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রমাণ দিয়েছেন, কাজে আল্লাহ বলছেন যে তোমরাও আত্মসমর্পণ করি, হও, সারেন্ডার করো, সারেন্ডার না করে মরো না। সারেন্ডার যদি করি আমরা, তাহলে আমাদের আর আপত্তি থাকবে না যে আল্লাহ কাকে নবী পাঠাইলেন, কাকে রসুল পাঠাইলেন, এটা বংশ দেখার আর ক্ষমতা আমাদের থাকবে না। আর ওরা সারেন্ডার করে নেই বলেই ওরা বলে নবী আমাদের বংশ থেকে কেন আসলো না, মোহাম্মদ সাহেব ইসমাইল আসলামের বংশ থেকে কেন আসলো, ইসাক আসলামের বংশ থেকে কেন আসলো না, তো এটা সারেন্ডারের বিপরীত কথা। আত্মসমর্পণ, আল্লাহ যাকে আমাদের সামনে ঈশ্বর আসলাম মারবে, সে কি বনি ইসরায়েলের, সে তো বনি ইসরায়েলের নবী, সে তো আমাদের ইসমাইল আসলামের বংশের নবী না, কিন্তু আমরা তাকে পাওয়ার জন্য কত আশা করে বসে আছি যে ঈশ্বর আসলাম আসলে পৃথিবীতে আবার আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আমাদের মনে হচ্ছে একবারও বলে না যে ঈশ্বর আসলাম আমাদের নবী না, বলে কারো মনে, তাহলে আমরা আত্মসমর্পণ করেছি। আমাদের ভুল ত্রুটি যাই হোক, আমরা আমাদের যে ইমান, এই ইমানের এটা প্রমাণ যে আমাদের কারো মনে বলে না ঈশ্বর আসলাম আমাদের নবী না, তাকে আমরা মানব না, কারো মনে বলে বলে না, কাজে আমাদের ইমান এটা আল্লাহ হয়তো কবুল করেছেন বলেই আমাদের মনটা এভাবে আছে। কিন্তু ওরা এই মন তৈরি করতে পারে নাই, ওরা বলছে মোহাম্মদ আমাদের বংশীয় নবী না, আমরা তাকে মানব না, কপাল পুড়ে গেছে ওদের। এই জন্য ইসলাম মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী না হয় তুমি মৃত্যুবরণ করো না। ওয়া তাসুমি হাবলিয়া জামিয়া ওলা তাফাররাকু, সবাই মিলে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, অর্থাৎ সবাই মিলে কোরআনকে ধারণ করো, তাহলে তোমরা একদল হয়ে যাবে। সবাই মিলে যদি আমরা কোরআনকে ধারণা করি তাহলে আমরা একদল হয়ে যাই, আমরা পৃথিবীতে শক্তিশালী হই, আমাদের সেরকম কে পারে? কিন্তু আমরা কোরআনকে শক্ত করে ধরছি না। আমরা কোন তরিকা, কোন মজাব, কী মানে বিভিন্ন রকমের তো দেখতেই পাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে তোমরা সবাই মিলে শক্ত করে ধারণ করো, আলা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ো না। আযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামত তোমাদের উপরে, ইসকুন তুম আদা, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। মদিনার আনসারদেরকে বলা হয়েছে আওস এবং খাজরাজ দুইটা দল, এরা দুইটা কিন্তু এক পিতারই সন্তান, দুই ভাই আওস আর খাজরাজ, দুই ভাই কিন্তু এরা, এদের বংশধর আওস খাজরাজ, এরা ১২০ বছর পর্যন্ত লড়াই করেছে। এই জন্য আল্লাহ বলেন তোমরা তো শত্রু, আপোষে তোমরা
একে অপরের শত্রু ছিলে, আল্লাহ বাইনা কুলুবিকুম, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন, ফাসবাহ তুমি নেমাতি খোয়ানা, আল্লাহর নেয়ামতের কারণে তোমরা ভাই ভাই হয়ে গেলে, অখন তোমরা সাফা হুফরতে মেনা নার, তোমরা আগুনের গর্থের কাছে অবস্থান করতেছিলে, ফানকাদা কুমেনার, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন, ও কাজালকে ইবাদুল্লাহ আয়াতি, যেভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছেন, লাল্লাকুম তাতাদুন, যাতে তোমরা হেদায়ত লাভ করতে পারো। কাজে এই যে মানুষের মধ্যে বন্ধুত্ব, যারা 120 বছর লড়াই করেছে, তারা আপসে সব এমন ভাই ভাই হয়ে গেছে যে মানে মানে একজন অন্যজনকে জীবনের মতোই তারা নিজের প্রাণের মতো মহব্বত করত। এটা ইসলামের বদৌলতে হয়েছে। তা আল্লাহ বলেন যে তোমরা কোরআনকে শক্ত করে ধারণ করো। এই যে আপনার মানুষগুলি আসেন, আপনাদের দলমত নাই কোরআন, সবাই কোরআনের জন্য আসেন, তাই না? এই কোরআনকে যারা ভালোবাসবে তারাই একটা সঠিক দল। আলতাকুম মিনকুম উম্মাতি ইয়াদুনাল খায়রা ওয়ায়আমুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে হবে একটা দল, এই একটা দল না, এখানে মেন অতিরিক্ত, তোমরা সবাই একটা সম্প্রদায় যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে বারণ করবে, এবং এই কাজ যারা করবে উলাইকুম ফুলুন, তারা হবে জয়যুক্ত। কিন্তু খুব পরিতাপের বিষয়, এইখানে খুব বড় বড় পণ্ডিতরা এই আয়াতের তর্জমা করতে গিয়ে বলছেন তোমাদের মধ্যে হতে একটা দল হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কিন্তু মেন এটা এখানে অতিরিক্ত, মানে যদি একটা দল আমাদের জন্য কল্যাণের জন্য আহ্বান করেন, আহ্বানকারী যদি একটা দল হয়, তাহলে আমরা তো অন্য সবাই বাদ, কিন্তু আমরা তো কেউ বাদ না, আমরা সবাইকেই আমাকে আমাদেরকে আল্লাহর কাজে অংশগ্রহণ করতে হবে। এটা আপনার সামনে দেখেন, এই যে কুন্তুম খায়রা উম্মাতেন উখরিজাতলিন নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তো এখানে আল্লাহ সবাইকে বলছে না, তো এখানে আল্লাহ সবাইকে বলছে, এখানে কি আল্লাহ একদলকে বলছে? এখানে মেনটা অতিরিক্ত। তাহলে যারা তর্জমা করে যে তোমাদের মধ্যে হতে এমন একটি দল হবে যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ নিষেধ করবে, এরা ভুল করছেন। এই মেন এটা কোরআন শরীফে বহু জায়গায় আছে, এই মেনটা অতিরিক্ত। যেমন ফাজতানিবুর রিজসামিনাল আওতানে ওয়াজতানিবু খাওলা জুর, তোমরা দূরে থাকো মূর্তির অপবিত্রতা থেকে। এখন মেনাল আওসানে মানে কি? তাহলে কতক মূর্তি মেন যদি দেন আপনি, তাহলে এখানে মেন অতিরিক্ত, মেনের অর্থ হবে না। ফাজতানিবুর রিজসামিনাল আওসানে, তোমরা সকল মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো, এই মেনের অর্থ হবে না। তো ওখানে যেমন মেনের অর্থ হবে না, এখানেও মেনের অর্থ হবে না। তাহলে এখানে হবে কি? তোমরা হবে এমন একটা দল যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে বারণ করবে, এবং এই কাজ যারা করবে তারা হবে জয়যুক্ত, তারা কামিয়াব হবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা ওদের মতো হবে না যারা পৃথক হয়ে গেছে এবং মতভেদ করেছে। মিম্বাদে মা জাহুল বাইনাত, তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও তারা মতভেদ করেছে, দলাদলি করেছে, বিভক্ত হয়ে গেছে, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় শাস্তি। তো এখন এই দলে বিভক্ত হওয়াটা দেখেন, কোরআনে সব আছে, জিকির করার কথা কোরআনে আছে। এখন এক দলে তাদের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত খালি জিকির ছাড়া অন্য কোনো আলোচনা থাকে না, তাহলে কোরআনের আর সবগুলো তারা ছেড়ে দিয়েছে। আর এক দল আছে, তারা শুধু নামাজের আলোচনা করবে, নামাজে তাদের একেবারে দুনিয়া থেকে ভেস্ট যাওয়া পর্যন্ত সব নামাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এগুলি হলো কোরআনকে খণ্ডবিখণ্ড করা। কোরআনে যা আল্লাহ বলেছেন সব কথারই গুরুত্ব দিতে হবে, সব কথারই গুরুত্ব দিতে হবে, একটা আয়াত আপনাকে মানে বাদ দিলে চলবে না। কাজে এই জন্য এই বিষয়গুলি সতর্ক হতে হবে। ইয়ামা তাবিয়া দুজু, সেদিন কতগুলি চেহারা হবে উজ্জ্বল আলোকিত, ও তাসওয়াদ দুজু, আর কতগুলি চেহারা হবে অন্ধকার কালো, অর্থাৎ তাদের চেহারা কালিমায় ঢেকে যাবে, তারা জাহান্নামী। হাম্মাল্লাযিনা আবিয়াদু দুজুহুম, অতঃপর যাদের চেহারা কালো হবে, আল্লাহ তাদেরকে বলবেন আফা কাফার তুমবাদে ইমানিকুম, ইমানের পরে তোমরা আবার কুফরি করেছ, তোমরা তো তাওরাত ইনজিল কিতাব ইমান এনেছিলে, তোমরা ছিল মুমেন, এরপর কোরআন আসলো, সেই কোরআনের সাথে তোমরা কুফরি করলে, ইমানের পরে কুফরি। ফাজুকুল আযাব কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছ এই জন্য শাস্তির স্বাদ গ্রহণ করো। আম্মাল্লাযিনা বায়াতুজুহুম, অথবা যাদের চেহারা হবে আলোক উজ্জ্বল সাদা, ফাফি রহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন,
তারা আল্লাহর রহমতের মধ্যে অনন্তকাল থাকবে, জান্নাতে অনন্তকাল থাকবে। তেলকায়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ মানে এই সমস্ত কিছু আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত আপনার কাছে সত্য সহকারীগুলি পাঠ করে শোনানো হচ্ছে। আমাল্লাহ ইউরিদু জুলমাল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির পরে কোনোভাবেই জুলুম করেন না। ওয়াইল্লাহ মাফিস সামাওয়াতি মাফিল আরদ, আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়াইল্লাহ তুরজাউল উমুর, এবং সমস্ত কাজ আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, ভালো কাজ মন্দ কাজ সব আল্লাহর কাছে উপস্থিত হবে। তারপরে ওই কাজ উপস্থিত হবে এবং কর্তা ওই কাজ করে তারা উপস্থিত হবে, এবং ওই কর্মফল আল্লাহ তাআলা ন্যায়সঙ্গত সঙ্গতভাবে সবাইকে দান করবেন। এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে সতর্ক হতে হবে। এরপরেই দেখলাম, আমরা এখানে থেমে যাবো 109 নম্বর আয়াত পর্যন্ত, রুকু শেষ। কুনতুম খায়র উম্মাতে নুকসা জাতলেন নাস, তোমরা উত্তম দল মানুষের জন্য তোমাদের আবির্ভাব। তাহলে এখানে কি আল্লাহ মেনকুম বলছে? সবাই তো, ওখানেও সবাই, ওখানে মেনটা বাদ হবে। কাজে এগুলো যারা বোঝে না, এই জন্যই তো এই যে মানে পৃথিবীতে শত শত তাফসির থাকার পরেও আমার মতো একটা মানুষ, যে খুব বড় শিক্ষিত মানুষ তো আমি না, এটা না লেখলেও তো হইতো, কিন্তু আমি দেখেছি যে আসলে লেখার বহু প্রয়োজন, মানে তর্জমাগুলি খুব বড় বড় ডক্টরেট লিখেছে কিন্তু তারপরও ভুল। তা ভুল আমার মধ্যেও থাকতে পারে, আপনারা পড়িয়ে শুনে পাইলে বলবেন। তো আমরা আজকে আলোচনা করলাম কোন পর্যন্ত? 109 পর্যন্ত।